এই খেলাটির নাম নারিকেল খেলা। ঐতিহ্যবাহী এই খেলাটিতে শরীরের জোর খাটিয়ে হতে হয় বিজয়ী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার দিনভর গ্রামাঞ্চলের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এই খেলাটি। এতে অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলম্বী শিশু ও কিশোররা। নারিকেল খেলায় দুটি দলের মধ্যে হয় প্রতিযোগিতা। প্রতি দলে প্রতিযোগী থাকে 8 থেকে 10 জন করে। প্রথমে জল ছিটিয়ে মন্দির প্রাঙ্গণে কাদা এবং একটি গর্ত তৈরি করা হয়। সেই গর্ত জুড়ে অবস্থান করে প্রতিযোগীরা, আর মাঝখানে দেয়া থাকে নারিকেল। কোনো প্রকার আঘাত ছাড়াই এক দলের কাছে অন্য দলের প্রতিযোগীরা নারিকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এভাবে পাল্টাপাল্টি ছিনিয়ে নেওয়া নারিকেলটি যে দল মন্দিরের ভেতর নিয়ে যেতে পারে সেই দলই হয় বিজয়ী। এই খেলায় নারিকেলের পাশাপাশি জাম্বুরা, লাউ ও আখো ব্যবহার করা হয়। মাত্র কয়েক বছর আগেও জনপ্রিয় ছিল শারীরিক শক্তির এই নারিকেল খেলাটি। প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই খেলাকে কেন্দ্র করে বসত মেলা। আগের মতো উৎসব মুখর পরিবেশ না থাকলেও ছোট পরিসরে বেঁচে আছে ঐতিহ্যবাহী এই খেলাটি। সনাতন ধর্মাবলম্বীরা মনে করে এই খেলায় অংশগ্রহণ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি হওয়া যায়।